আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটি শিখব সেটি হলো হার্ড ডিস্ক কি, কম্পিউটারে হার্ড ডিস্ক কত প্রকার ও কি কি, এই পুরো বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন। ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি শিক্ষামূলক চ্যানেলের শিক্ষামূলক ভিডিওগুলি দেখে উপকৃত হন। তো চলুন জেনে নেই হার্ড ডিস্ক কী, কম্পিউটার হার্ড ডিস্ক কত প্রকার ও কী কী এর বিস্তারিত। হার্ড ডিস্ক কী? হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ হলো কম্পিউটারের ডাটা তথ্য সংরক্ষণ করে রাখার যন্ত্র, যেখানে কম্পিউটারের তথ্য ডাটা জমা রেখে পরবর্তী সময়ে আমরা সেটাকে আবার দেখতে বা পড়তে পারি। হার্ড ডিস্কে সমকেন্দ্রিক একাধিক চাকতি থাকে যাকে প্ল্যাটার্স বলা হয়। এটাকে চুম্বকীয় ধাতুর দিয়ে আচ্ছাদিত থাকে এবং প্ল্যাটার্সগুলো চুম্বকীয় মাথার সাথে জোড়া দেওয়া থাকে। হার্ড ডিস্ক কত প্রকার ও কী কী? 1956 সালে প্রথম হার্ড ডিস্ক তৈরি করেছিল রাইনল্ড এবং বি জনসন। তারা দুজনই IBM কোম্পানিতে কাজ করত। বলতে গেলে হার্ড ডিস্কের ইতিহাস অনেক পুরাতন। তবে আগের তুলনায় বর্তমানের হার্ড ডিস্কগুলোতে অনেক পরিবর্তন এসেছে। এই সময়ের হার্ড ডিস্কগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে, যথা পাটা হার্ড ডিস্ক, সাতা হার্ড ডিস্ক, SCSI হার্ড ডিস্ক, SSD হার্ড ডিস্ক। পাতা হার্ড ডিস্ক মানে হলো প্যারালাল অ্যাডভান্সড টেকনোলজি অ্যাটাচমেন্ট। এটা অনেক পুরনো একটি হার্ড ডিস্ক, যাকে তৈরি করতে অনেক সময় লেগেছে। 1985 সাল থেকে 1987 সালের মধ্যে এটাকে তৈরি করা হয়েছিল। সাতা হার্ড ডিস্ক, সাতা এর মানে হলো সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। পাতা এর তুলনায় সাতা হার্ড ডিস্ক অনেক ভালো ছিল এবং স্পিডও অনেক বেশি ছিল। এটার ডাটা স্পিড ছিল 500 MBS, আর এটাতে ছোট ছোট কেবল ব্যবহার করা হয়েছিল। SCSI হার্ড ডিস্ক, SCSI এর মানে হলো স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। এই হার্ড ডিস্কের মাধ্যমে অনেক দ্রুত ডাটা ট্রান্সফার হতো। এটা ডাটা ট্রান্সফার স্পিড ছিল 500 MBS। SSD হার্ড ডিস্ক, SSD হার্ড ডিস্ক এর মানে হলো সলিড স্টেট ড্রাইভ। বর্তমান সময়ে আমরা যে হার্ড ডিস্কগুলো ব্যবহার করি সেটাই হলো SSD। হার্ড ডিস্ক কীভাবে কাজ করে? আমরা মূলত হার্ড ডিস্ক ব্যবহার করি আমাদের ডাটা বা তথ্যগুলো সংরক্ষণ করে রাখার জন্য, এবং সেই সংরক্ষিত ডাটাগুলো পরবর্তীতে যেন আবার আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এই ডাটা বা তথ্যগুলো হার্ড ডিস্কে কীভাবে সংরক্ষণ থাকে বা হার্ড ডিস্ক কীভাবে কাজ করে, চলুন নিচে থেকে এই সম্পর্কে জেনে আসি। হার্ড ডিস্কে আমাদের ডাটাগুলো চিরপরিচিত রূপে জমা থাকে না। এগুলো হার্ড ডিস্কের ম্যাগনেটিক প্যাটার্নে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে গেইন হিসাবে জমা থাকে, আর এই গেইনগুলোকে চুম্বক ক্ষেত্র তৈরি করে ডাটাগুলোকে জমা রাখে। মনে রাখবেন, কম্পিউটারের ডাটা বা তথ্য মানে জিরো এবং ওয়ানের মধ্যে খেলা, আর এটাকে আমরা বাইনারি পদ্ধতি বলে থাকি। আমাদের ডাটাগুলো কেবলমাত্র কম্পিউটারের কাছে জিরো এবং একের মাধ্যমে কিছু সাজানো কোডের মাধ্যমে সংরক্ষিত থাকে। এবার অনেকের মনে প্রশ্ন তৈরি হতে পারে, তাহলে বিদ্যুৎ সংযোগ না হলে কিভাবে জিরো এবং এক এর মাধ্যমে ডাটাগুলো সংরক্ষিত থাকে? আসলে এখানে চুম্বক ক্ষেত্রের মাহাত্ম্য কাজ করে। এখানে বিদ্যুৎ সংযোগ না থাকলেও এর মাধ্যমে ধরে রাখতে পারে। চুম্বক ক্ষেত্রের বাম দিকে যদি জিরো হয় তাহলে ডান দিকে হবে এক। এবার প্রশ্ন হলো, এই বাইনারি কোডগুলো কিভাবে সংরক্ষিত হয়? প্রথমে বাইনারি সংখ্যা দুটাকে ডিস্কের চুম্বক ক্ষেত্রের দিকে পরিবর্তনের জন্য বিদ্যুৎ প্রবাহ করা হয়, এবং একটি ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে কোডগুলোকে দিক পরিবর্তন করার জন্য ডিস্কে পাঠানো হয়।
এভাবে সবগুলো বিটকে ডিস্কে বসানোর পর একটি ফাইল সংরক্ষণ করা হয় আর সকল প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। হার্ড ডিস্কের বৈশিষ্ট্য। হার্ড ডিস্ক কম্পিউটারে সুরক্ষিত অবস্থায় থাকে যার ফলে নষ্ট হয় কম। এটার ধারণ ক্ষমতা অনেক বেশি। এটা একটি দ্রুত গতিসম্পন্ন স্টোরেজ ডিভাইস। এটা অনেক টেকসই এবং মজবুত। হার্ড ডিস্ক সাধারণত কম্পিউটারের মধ্যে থাকে। এর মধ্যে দীর্ঘদিন ডাটাগুলো জমা রাখা যায়। সামান্য তাপ ও আর্দ্রতায় হার্ড ডিস্ক নষ্ট হয় না। এটার অ্যাক্সেস টাইম ফ্লপি ডিস্কের চেয়ে অনেক কম। এটার ডাটা সংরক্ষণ করার ক্ষেত্রে ফ্লপি ডিস্কের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য। হার্ড ডিস্কের অসুবিধা। এটা নষ্ট হলে সহজে ঠিক করা যায় না। কম্পিউটারের হার্ড ডিস্ক বা ল্যাপটপের হার্ড ডিস্কের দাম অনেক বেশি। এটাকে ফ্লপি ডিস্কের মতো যখন তখন ড্রাইভ থেকে খোলা সম্ভব হয় না। এই ছিল আজকের এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।